গত কয়েকদিন ধরে দেশের শীর্ষ মিডিয়ায় হেফাজতে ইসলাম নামটি বারবার উচ্চারিত হচ্ছে। সমকাল, যুগান্তর, বাংলাদেশ প্রতিদিন সহ আরও অনেক দৈনিক ও একাধিক অনলাইন নিউজ পোর্টালে ইনিয়ে বিনিয়ে বলতে চাইছে যে অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আগামী নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলকে আবার ক্ষমতায় আনার জন্য কাজ করবে। এজন্য নাকি তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে 20টি আসন চেয়ে পত্র লিখেছে। একটি দৈনিক দাবি করেছে যে হেফাজতে ইসলামের একজন নায়েবে আমির এই পত্রের খসড়া হেফাজতেরই এক যুগ্ম মহাসচিবকে পাঠিয়েছেন, যারা আবার মুফতি আমিনের সাথে যুক্ত ইসলামী ঐক্যজোটের বর্তমান সভাপতি ও মহাসচিব। সংশ্লিষ্ট রিপোর্টার দাবি করেছে, পত্রিকাটি হেফাজতের নায়েবে আমির রাজনৈতিক দলের অফিসিয়াল ইমেইল থেকে প্রেরিত এবং এর অপরদিকে যে ইমেইলটি ছিল সেটিও হেফাজত মহাসচিবের রাজনৈতিক দলের অফিসিয়াল ইমেইল। এ বিষয়ে হেফাজত ও ইসলামী ঐক্যজোট উভয় সংগঠনের এই দুই গুরুত্বপূর্ণ নেতার সাথে কথা বলে তিনি কোনো যৌক্তিক জবাব পাননি বলে রিপোর্টে উল্লেখ করেন। এরপর পাশাপাশি সময়ে অন্য অনেক মিডিয়া এই ধরনের রিপোর্ট ও বিশ্লেষণ শুরু করে। এতে সারা দেশের কওমি অঙ্গনে বিশেষ করে হেফাজতের সাধারণ নেতাকর্মীদের মাঝে ছড়িয়ে পড়ে এক ধরনের কৌতূহল। এ বিষয়ে দৈনিক ইনকিলাবের কথা হয় ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামের সাথে। তিনি বলেন, পত্রিকাটি আমাদের অফিসিয়াল ইমেইল অ্যাড্রেস থেকে কেউ প্রেরণ করে থাকতে পারে, তবে আমরা তা জানি না। প্রসঙ্গত তিনি বলেন, হেফাজত একটি অরাজনৈতিক সংগঠন। হেফাজতের ভেতর অনেক রাজনৈতিক দল ও নেতা রয়েছে। তারা তাদের রাজনীতিতে কাদের সাথে জোট করবেন বা কাকে সমর্থন দেবেন তা সম্পূর্ণ তাদের নিজের বিষয়। বিষয়টি নিয়ে কথা হয় হেফাজতে ইসলামের অন্যতম সিনিয়র সহসভাপতি বাংলাদেশ নেজামে ইসলামী পার্টির চেয়ারম্যান মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীর সাথে। তিনি বলেন, গণমানুষের নন্দিত সংগঠন হেফাজতে ইসলামের নাম ব্যবহার করে কিছু লোক সরকার থেকে নানা সুযোগ সুবিধা নিচ্ছে বলে শুনেছি। অনেকে জেলে থাকার কথা হলেও এখন মন্ত্রী, এমপি ও এজেন্সির কর্মকর্তাদের সাথে বসে মিটিং করছে। যার যোগ্যতা বা জনপ্রিয়তা আছে সে যা ইচ্ছা তাই করুক, কিন্তু তৌহিদি জনতার রক্তরঞ্জিত সংগঠন হেফাজতে ইসলাম যেন তারা বিক্রি না করে। তাছাড়া যে কোনো লেনদেন বা বিনিময়ে জড়িতদের আমরা বলবো, ইমান নষ্ট হয় বা আখিরাত বরবাদ হয় এমন কোনো কাজ কেউ করবেন না। সাফলার শহীদদের রক্তের সাথে বেইমানি করবেন না। হেফাজতকে দল ও বোর্ডের রাজনীতির ঊর্ধ্বে চিরস্থায়ী ইমানি আধ্যাত্মিক সংগঠন হিসেবেই থাকতে দিন।